একজন ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের আছে করুণ অবস্থা, আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের মুসলিম দেশগুলোর এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে, কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক কিনা? আবার বিশ্ব নাই বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমার, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার, একটা উমর দরকার, কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3, ওমর ফারুকের পজিশন নাম্বার 3, এক নাম্বার পজিশন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় পজিশন আবু বকর, আর 3 নাম্বার পজিশন সুবহানাল্লাহ পড়বেন না, আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন, ওই 10 জনের ভিতরে সাইয়েদনা ওমর ফারুক আছেন না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্ব নবীর শ্বশুর, সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্ব নবী শ্বশুর বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন, আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্ব নবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন, কে দেখি দেখছেন? অনেকেই জানে না, মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নেই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। চারজন খলিফার 2 জন হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী ইসলাম 2 কন্যাকে বিয়ে দিয়েছে, বিশ্ব নবী ইসলামের মোট কন্যা 4 জন, কয়জন? বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবীয়, তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্ব নবী সাইয়েদনা উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়ে। আর সবচেয়ে ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্ব নবীর মেয়ের জামাই ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর, আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে 4 খলিফার 2 জন জামাই, 2 জন আওয়াজ করে বলতে হবে, 4 খলিফার 2 জন, বাকি 2 জন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন, জ্ঞান আর আল্লাহর ভয় তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জ, রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয় আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকেরে কেউ থামায় রাখতে পারবে না, এরে কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন,
ওই যে দোয়া করলেন বিশ্ব নবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীরে ফলো করে, বিশ্ব নবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, বিশ্ব নবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। বিশ্ব নবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমর ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর কোরআন শুনে, বিশ্ব নবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্ব নবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্ব নবী তেলাওয়াত করছেন। ওমর ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, বিশ্ব নবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্ব নবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব নবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না। বিশ্ব নবী ওমরে ফারুককে দেখেন নাই, ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর ফলো করে, বিশ্ব নবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্ব নবীর সামনের দিকে যেতে লাগলেন। বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমর ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তবীণ, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমর ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম বিশ্ব নবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওমর ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিশ্বনবী বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে কবিতা, ইন দ্য মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে, ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে উঠলেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না, তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখে বলতে পারে, নাজবুল্লাহ বলবেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল, ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ, মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে? কথা কয় না, দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যক তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ, হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না, এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়, তাহলে এটা কি, এটা কি, কি এটা, কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিষ্ণুবী তখন পড়তে আরম্ভ করলেন তাযীনুম মির রাব্বিল আলামিন, এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ। পড়ে এই দুই নাম্বার ডোজ করলো, প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ, প্রথম ডোজ কিসের? দোয়ার। দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমর ফারুক তো পাগল, পাগল পড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন, আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ। পড়ে
এরপর আমরা ফেরত প্রায় বিশ্বনবীর কথা পাবেন। বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, এবার তিন নাম্বার ডোজ পাবেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমর ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু সাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমর ফারুক বলেন, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি। বলেন, নাউজুবিল্লাহ। আবু সাহারা গোত্রের লোক বলে, তুমি মুহাম্মদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মদের কল্লা পরে কাটো, আগে ঘর সামলাও যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মদের কল্লা কাটতে যেও। ওমর ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমর ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ, সূরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে। আর ওমর ফারুক যখন আসলেন, ওমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেয়া হলো, ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমর ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে, কি কি জাদুটা, কি কি জাদু পেলি সেখানে, আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়। ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ। পড়েন সাইয়েদ ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তহা চামড়ার মধ্যে সূরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সূরা তহার অংশটা নিয়ে। সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা দূরে বলতে হবে? প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ, হাক্কা। এবার দিল সূরা তহার হাক্কা। ওমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তহা কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাযিল করি নাই। তানজিলান, ওমর রে আসতে দেন, ওমর রে বাধা দিয়েন না, কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন, সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
واشهد ان محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়ে এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বল করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ তিনটা রাক্কা কয়টা সবাই বলতে হবে কয়টা প্রথম ধাক্কাটা দোয়া তৃতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা সূরা তোহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নয় মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে সিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না আমার আমার উপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমার শুধু মক্কার জামিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে নেওয়া যায় এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বললেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুন আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু
তারমিলা সাউজাতুহু ফালিয়া সুদ্দানি, কে আছো মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও, ইয়া জামা ওয়ালাদু, কে আছো বাচ্চা গুলারে সন্তান গুলারে ইতিম বানাতে চাও, তারমিলা সাউজাতুহু, কার তোমার বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও, বুকের পাটা থাকলে আমি উমরে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। উমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্লোগান দিতে দিতে সাইয়েদেনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, উমর ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না, চিল্লায় বলো ঠিক কি না? সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল না, আওয়াজ করে বলতে পারছিল না, এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে না? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে, কিরে এত বড় স্লোগান, আমাদের কাছে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই, অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুনো, বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর, ওমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাহেবা দিছে বহু দৌড়, সুবহানাল্লাহ পড়বেন না, এই জন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন, চিল্লায় বলতে হবে ওমর ফারুক লাগে কয়জন?